কেরালার অকশন মার্কেট থেকে কিনুন এলাচ সহ ভ্যানিলা, গোলমরিচ, শাহা গোলমরিচ, লবঙ্গ, জয়িত্রী, জায়ফল একদম ডাইরেক্ট অকশন থেকে। যে অকশন থেকে মাল কিনলে আপনাদের কিন্তু প্রচুর পরিমাণে লাভ হবে। আর এই পাইকারি মশলা একটি বিশাল বাজার হচ্ছে কেরালায় ইডুকি ডিস্ট্রিক্টে, কাটাপ্পানাতে। তো আজকে আবারও নতুন করে চলে এসেছি সেই ইডুকি কাটাপ্পানাতে। আজকে আপনাদেরকে দেখাবো যে এটা হচ্ছে এলাচের অকশন, এবং এখানে এলাচ ছাড়া আরও বিভিন্ন রকম যে মশলা পাওয়া যায় সেগুলো কী কী পাওয়া যায়, এবং একটি বড় মার্কেটকে আমি পুরো ঘুরে দেখাবো, যেখান থেকে আপনারা চাইলে মাল কিনতে পারবেন, না কিনলেও মার্কেট সম্বন্ধে কিন্তু আপনাদের যথেষ্ট ধারণা হয়ে যাবে। তো যাই হোক, আমার নাম হচ্ছে জয়কৃষ্ণ কুনার, আর আপনারা দেখছেন গ্রাম ঘর ইউটিউব চ্যানেল। আমার ভিডিও যদি আপনাদের মনে হয় যে প্রচুর কাজের বা একটুও কাজের, তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করেন, কারণ নিত্য নতুন এই রকম ধরনের মার্কেটে আমি আপনাদেরকে কিন্তু নিয়ে যাব। এর পরবর্তীতে আমি নিয়ে যাব গুজরাট, রাজস্থান, দিল্লি, এইসব জায়গাকার বড় বড় হোলসেল মার্কেট। গুজরাট যেমন জিরে, মৌরি, ধনে, ল এইসব, তারপর রাজস্থানেও সেম জিনিস, পোস্ত, মহারাষ্ট্র পোস্ত, এবং মহারাষ্ট্রে আপনার কিশমিশের সব থেকে বড় মার্কেট নাসিক ও সাংলি, এই মার্কেটগুলোতে আমি নিজে মাল কিনবার জন্য যাব, এবং সেই সমস্ত জায়গার আপনাদেরকে পুরো ডিটেলস রিভিউ করে দেখাবো। আর এটা হচ্ছে এলাচের যেখানে অকশন হয়, যেখান থেকে কিন্তু মানে আপনি মাল কিনলে একদম ফার্স্ট রেটে পাবেন। আর এখান থেকে মাল কেনার জন্য আপনাদেরকে একটাই কাজ করতে হবে, সেটা হচ্ছে কোনো দালাল বা কোনো কোম্পানির সাথে টাই আপ করতে হবে, যার কারণে আপনি এখান থেকে মাল পাবেন, নচেত এখান থেকে কিন্তু মাল পাবেন না। কারণ এখানে শুধুমাত্র যাদের লাইসেন্স আছে তারাই মাল কিনতে পারবেন, কারণ এটা হচ্ছে সরকারি অকশন। এই যে লাল লাল ইয়েতে ভরা আছে দেখছেন, এগুলো হচ্ছে চাষির স্যাম্পেল, এবং এখানে চাষি মাল দেওয়ার পর সরকারি একটা রেট নির্ধারিত করা হয়। সরকারি রেট নির্ধারিত করার পর আপনার অকশন হয়, অকশনের যেরকম হয় সেরকমভাবে রেট হওয়ার পর মাল বিক্রি হয়ে যায়। তো আমার এখানে মোবাইলটা কেড়ে নেওয়া হয়েছিল, তো আমি যা বাবুর সাথে আমি কাজ করি, তিনি বলার পর কিন্তু আবার মোবাইলটা দেয়। তো এবার বলি এখানে কী কী পাওয়া যায়। এখানে পাওয়া যায় কেরালা, এই যে এগুলো দেখছেন এগুলো হচ্ছে গ্রিন টি, তারপরে কেরালার চাও বিখ্যাত, কফি ও অনেক বিখ্যাত, কেরালায় পাবেন ভ্যানিলা, তারপরে এলাচ, লবঙ্গ, জয়িত্রী, এইগুলো হচ্ছে সব থেকে বেশি মাত্রায় পাওয়া যায়। আপনার কফি, এলাচ আর মশলা, সমস্ত বলতে গরম মশলার বেশ কিছু আইটেম। তো সেই মার্কেটেরই আপনি আপনাদের একটা রিভিউ করে দেখাচ্ছি, যাতে করে আপনারা যদি কেউ যান তো মাল সেখান থেকে কিন্তু কিনতে পারবেন। এটাও কিন্তু একটা তেজপাতা, কিন্তু আমাদের এইদিকে মানে শিলিগুড়ি বা উত্তরবঙ্গে যেরকম তেজপাতা পাওয়া যায়, ওখানকার তেজপাতা কিন্তু অতটা ভালো নয়, কিন্তু হ্যাঁ পাওয়া যায়। ওখানকার মেন হচ্ছে গরম মশলার আইটেম, একদম সেন্ট, ফ্লেভার অনেক ভালো, দামও অনেক কম, কিন্তু হ্যাঁ একটু কোয়ান্টিটি বেশি নিতে হয়। চাইলে আপনারা ঘরে খাবার জন্য কেউ যদি যান তো কম কোয়ান্টিটিতেও পেয়ে যাবেন। এবং এখানে আরও একটা জিনিস যেটা পাওয়া যায়, শুকনো আদা। এখানে কিন্তু আদারও প্রচুর পরিমাণে চাষ হয়, যা কারণ মানে প্রচুর চাষ হয়। শুকনো আদাটাও কিন্তু ওখানে অনেক কম দামে পাওয়া যায়, কারণ অনেক মশলা ব্যবহারের জন্য শুকনো আদার কিন্তু খুবই দরকার হয়। আর শুকনো আদা আর এলাচ, লবঙ্গ এইসব দিয়ে একটা গরম মশলা বা বিরিয়ানি মশলার পাউডার তৈরি করা হয়, সেটা আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে তুলে ধরবো কীভাবে করবেন সেটা ব্যাপারেও আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানাবো, যাতে করে চাইলে আপনারা আমার মতন গুরু মশলা তৈরি করতে পারবেন। কারণ আমি নিজে ব্যবসা করি, যতটুকু আমার জ্ঞান আমি ততটুকুই দেবার চেষ্টা করি, যাতে করে আপনারাও একটু ভালো ব্যবসা করতে পারেন। এইরকমভাবে পাতাও এখানে বিক্রি হয়, মানে সব রকম মাল কিন্তু ওখানে পাওয়া যায়। আর একটা জিনিস, ওখানে কিন্তু চিটিংবাজি লোকও অনেক আছে। আমার নিজে আমি যাওয়ার আগে ফেসবুক বা ইউটিউব দেখে আমি কিন্তু একজনকে 1,40,000 টাকা দিয়েছিলাম, যেটা আমি ব্যবসা শুরুতে সেই 1,40,000 টাকা দেওয়ার পর কিন্তু আজও সেই নাম্বারটা ফেক বলে আমার মোবাইলে সেভ করা আছে। তো মার্কেটের যা দাম যদি অনেক কম বলে, তো দয়া করে বলছি কেউ তাকে পয়সা দেবেন না। এমনকি মাল যদি ভিআরএল বা যে কোনো ট্রান্সপোর্টে যদি দিয়ে দেয়, আপনাকে এলআর কপি দিয়ে দেয়, তবুও পয়সা দেবেন না, কারণ এলআর কপি যখনই দিয়ে দেবে মাল কিন্তু 100% লোড হবে।
মাল আসার পর মা দেখে আপনাকে হয়তো গালি গালাজ অনেক কিছু বলবে, কিন্তু ততদিন অবধি আপনি ধৈর্য ধরে থাকবেন, কারণ বাড়িতে আসার পর মাল দেখে তারপর পয়সা দেবেন। রিসেন্ট আমার সাথে এরকম ঘটনা একটা হয়েছিল, আমি খেজুরের অর্ডার দিয়েছিলাম হায়দ্রাবাদে, মাল আমাকে ফেসবুক থেকে আমি কমেন্ট করেছিলাম, কমেন্ট করার পর হ্যাঁ মাল পাঠিয়ে দিন, আপনার অ্যাড্রেস দেন, আমি একটা আমি এই অ্যাড্রেসে আমার মাল আসে বলে আমি একটা আমার চালানের কফি পাঠিয়ে দিই, হ্যাঁ মাল লোড করে দিয়েছে, দিয়ে বলছে দাদা মাল লোড হয়ে গেছে, হ্যাঁ চালানের কফি পাঠিয়ে দিয়েছে, 1,40,000 টাকার মতো বিল হয়েছে, বলছে দাদা আপনি আমাকে এক কাজ করুন 1,00,000 টাকা দেন, বাকি 40,000 টাকা মাল পৌঁছানোর পরে দেবেন। আমি আগেই ঠকে আছি, আমি জানি, আমি বললাম বেশ ঠিক আছে কাল দেবো, দাদা আজকে ব্যাংক বন্ধ, এরকম করে কিন্তু ওকে 2-3 দিন ঘুরিয়ে দিলাম। তারপরে মাল অনেক দূর চলেও আসলো, মাল আস্তে আস্তে ও কিন্তু বুঝে গেছে যে টাকা পাবো না, তারপর আমাকে গালি গালাজ মেসেজ বহু কিছু করলো, করার পর কিন্তু আর আমার থেকে পাত্তা করতে পারলো না। তারপর মালটা যেদিন এলো ট্রান্সপোর্টে আমি গিয়ে দেখছি, হ্যাঁ মাল যতটা ইয়ে ততটাই কোয়ান্টিটিতে মাল এসছে, কারণ কিলো হিসাবে ওখানে পয়সা নেই, সেম এসছে, কিন্তু মাল এসছে অন্য জিনিস, মানে সে কী জিনিস এসছে মানে একদম ফালতু বেকার জিনিস, খারাপ জিনিস এসছে, খেজুরি এসছে কিন্তু খারাপ, একদম অচল মাল, সেই মালের কোনো কাজ হয় না। তো আপনারা এটা একটু সাবধানে কাজ করবেন, যাতে করে ব্যবসা শুরু করতে গিয়ে আপনারা ভুলভাল ডিসিশন নিয়ে নিয়ে ব্যবসার ক্ষতি হয়ে যাবে, কারণ আমার ভিডিও তারাই দেখছে যাদের ব্যবসা হয়তো এখন নতুন করছে বা শুরু করতে চাইছে, যাদের ব্যবসা 20,00,000 টাকা ইনকাম হচ্ছে তারা কিন্তু আমার ইনফরমেশন তাদের দরকার নেই, তারা জানে। তাই বলছি যে যদি আপনারা এরকম ধরনের কাজ করেন তো একটু সাবধানে করবেন, যান ঘুরে আসুন, এমন কিছু ব্যাপার দূর নয়, আজকালকার রেল প্লেন সব কিছুরই যোগাযোগ আছে, যার যেরকম পয়সা সে সেরকমভাবে যান, কিন্তু হ্যাঁ আমি ওখানে যাই আর এই সব ভিডিওগুলো আপনাদেরকে দিই। এখানে এই যে এইগুলো ইম্পোর্টেড চকলেট, বহু রকম জিনিস কিন্তু ওখানে পাওয়া যায়, চকলেট আপনারা চাইলে আমাদের কলকাতা বাজারেও পেয়ে যাবেন, কিন্তু আমি সেটা বলবো না, মেন ওখানে মশলা, মশলা চা কফি এগুলো নিয়ে যদি কাজ করতে চান তো এর থেকে ভালো জায়গা আর ইন্ডিয়ার মধ্যে কোথাও নেই। এরপর সেকেন্ড লার্জেস্ট মার্কেট আছে, সেটা হচ্ছে দিল্লি, দিল্লিতে আমি কিছু দিনের মধ্যেই যাচ্ছি, তার জন্য আপনাদেরকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা ভালো কমেন্ট করে রাখতে হবে, কারণ যখনই ভিডিও দেবো তখনই কিন্তু আপনারা সেই ভিডিওটা পাবেন আর এই রকমই ইনফরমেশান পাবেন, যে ইনফরমেশান কিন্তু 100% রিয়েল এবং সত্যি, আমি নিজে হাতে কলমে যেটা হয়েছে সেটাই আপনাদেরকে বলি এবং আপনাদের যাতে ভালো হয়। ঠিক আছে বন্ধুরা, আর একটা কথা হচ্ছে, নতুন যারা বিজনেস শুরু করতে চাইছেন এই বর্ষার সময়, এখন মশলা কুরবানির পর কিন্তু বিজনেসের হাল একটুখানি খারাপ হবে, তো যদি কেউ শুরু করতে চাইছেন তো করতে পারেন, আমি নচেত আমি বলবো আর 2 মাস থেকে যান মশলা ড্রাই ফ্রুট নিয়ে যারা কাজ করছেন, আর 2 মাস পর কিন্তু বর্ষাটা শেষ হয়ে গেলে কিন্তু কাজ শুরু করলে মাল কিন্তু খারাপ হওয়ার চান্সটা অনেক কম থাকবে, তো সেটা আপনারা একটু দেখে নেবেন। আর এতদূর যখন ভিডিও দেখেই নিয়েছেন তখন একটা ভালো কমেন্ট করে যান কীরকম ভিডিওটা লাগলো, আপনারা বলবেন এটা একটা দোকান ওখানকার, সব সেখানকারই ভিডিও। থ্যাংক ইউ, ধন্যবাদ।